নমস্কার, আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি। আপনারা দেখছেন সানন্দা নিউজ। চোখ রাখবো আজকের সংবাদে। তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হলো একজন। রবিবার রাত 12টা নাগাদ বেল্লা থানার খাকুরদার গাঙ্গুড়িয়া এলাকা থেকে দেবব্রত খাঁকারিকে গ্রেপ্তার করে বেল্লা থানার পুলিশ। সোমবার দাঁতন এসিজিএম আদালতে তোলা হয় তাকে। ঘটনার তদন্তের জন্য আদালতে দোষীকে পুলিশি হেফাজতের আবেদন জানায় বেল্লা থানার পুলিশ। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে ধৃতের বাড়িতেই। খাকুরদার গাঙ্গুড়িয়াতে সন্ধ্যার ঘটনায় আহত হন একজন। দেবব্রত খাঁকারির দোতলা বাড়ির দেওয়াল ফেটে যায় ঘটনায়। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাউনির একাংশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেল্লা থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার পর দোষীকে ধরার দাবি জানিয়েছিল এলাকাবাসীরা। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গাড়ি ছেড়ে পালালেও শেষ রক্ষা হলো না। দাঁতন থানা অভিযান চালিয়ে 2টি গাড়ি থেকে গাঁজা সহ 6 জনকে গ্রেপ্তার করল। সোমবার দাঁতনের মহেশপুরে নাকা চলার সময় কিছু দূরে গাড়ি রেখে ছুটতে শুরু করে 3 জন। কিছু বুঝে ওঠার আগেই পুলিশও তাদের পিছু ধাওয়া করে। সঙ্গে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারও ছিল। দাঁতনের শাস্তানগর থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাঁজা পাচার করার সময় পালাতে গিয়ে ধরা পড়েছে 3 জন। 60 কেজি গাঁজা পাওয়া যায় গাড়ির ভেতর থেকে। দাঁতন থানার পুলিশ গাড়ি সমেত 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, সকাল থেকেই 60 নম্বর জাতীয় সড়কের মহেশপুর এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছিল। প্রথমেই 70 কেজি গাঁজা ভর্তি একটি গাড়ি আটক করেছিল পুলিশ। সঙ্গে গাড়িতে থাকা 3 জনকে গ্রেপ্তারও করে। এরাও পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করেছিল বলেই খবর। দাঁতন থানার 2টি ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে 130 কেজি গাঁজা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেল্লা মহকুমা পুলিশ আধিকারিক সুমন কান্তি ঘোষ। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্তেরা। মঙ্গলবার ধৃত 6 জনকে দাঁতন আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। আজকে আমাদের স্পেশাল নাকা চলছিল হাসিমপুর মোড়ে দাঁতন পিএসের নেতৃত্বে। সেখানে আমাদের টিম একটা কুইড গাড়িকে ইন্টারসেপ্ট করে এবং সেখান থেকে একটা মানে হিউজ পরিমাণে গাঁজা ওড়িশার দিক থেকে গাড়িটা আসছিল। এবং ওড়িশার দিক থেকে যখন গাড়িটা আসে তখন আমাদের ফোর্স হাত দেখায়, ইন্টারসেপ্ট করে এবং ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তারপর অনেক কষ্টে আমাদের ফোর্স ওদেরকে ধরতে পেরেছে এবং ওটা আমাদের মেন টাউনের দিকেই ঢুকছিল। সেই সময় আমাদের ফোর্স ওদেরকে ইন্টারসেপ্ট করতে পেরেছে এবং অনেক অনেক পরিমাণে গাঁজা আমরা উদ্ধার করতে পেরেছি। কতজনকে অ্যারেস্ট করেছে? 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কোথা থেকে কি কোথায় নিয়ে যাচ্ছিল কিছু? ওরা তো খড়গপুর হয়ে কলকাতার দিকে ওদের অভিমুখ ছিল, এখন সেটা ইনভেস্টিগেশনে জানা যাবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দিকৃত টাকায় 26টি প্রকল্প জেলা প্রশাসনে জমা দিয়েছে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি। তবে ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের 12টি গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রকল্প জমা পড়লেও বাকি 4টি বঞ্চিত হয়েছে বলেই অভিযোগ। কেন বাদ গেল 4টি পঞ্চায়েত? এই অভিযোগ তুলে নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিংকে সোমবার মকরামপুরে ঘেরাও করে বিক্ষোভ দেখালো 4টি অঞ্চলের মানুষ সহ তৃণমূলের লোকজন। অভিযোগ, নারায়ণগড় ব্লক মোট 26টি প্রকল্প জমা দিয়েছে জেলা পরিষদে। মোট 3 কোটি 22 লক্ষ টাকার বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে
কুনারপুর, গ্রামরাজ, মকরামপুর এবং কাশীপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এই চারটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দের অনুগামীদের দ্বারাই পরিচালিত। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি সূর্যকান্ত অট্টের অনুগামী বলেই নাকি এই বঞ্চনার অভিযোগ। তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা লিখিত অভিযোগ জানান সভাপতি সহ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও অন্যান্য দপ্তরে। তার কোনো সদুত্তর না পেয়ে সোমবার মকরামপুরের কাছে নমিতা সিংকে অফিস যাওয়ার পথে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় প্রায় এক ঘন্টা। পরে নারায়ণগড় থানার পুলিশের মধ্যস্থতায় ঘেরাও মুক্ত হন নমিতা সিং। 365 দিন আপনি আমাদের লাইফ থেকে ছিনিয়ে নেবেন। এবারে দেখুন, আপনারা যদি বলেন বিড়ালের পিঠা ভাগ করবেন তাহলে তো আর উন্নয়ন হবে না। আপনি দেখুন উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখুন। একটা ফান্ড থেকে পাইনি বলে আরেকটা ফান্ড থেকে পাবো না। আমি অন্য কথা কোনো কথা বলতে চাইছি না। আপনি থেকে যে অঞ্চলগুলো দেখা যাচ্ছে 18-19 আপনি রেজাল্ট ইয়ে দেখুন না। আপনি কেন 18-19 দেখুন, সবাইকে নিয়ে চলতে হবে আমাকে। হ্যাঁ, সবাইকে নিয়ে চলতে হবে, কেন বলছি। 18-19 মকরামপুরে প্রচুর কাজ। আমি আপনি শুনুন, ক্যাটাগরি কেলিবেন মকরামপুর এবং 7 নম্বর অঞ্চল হচ্ছে সব থেকে পিছিয়ে পড়া অংশ, ফলে তারা পাবে তাদের অধিকার। আপনি সেখানে কোন রকম মিটিং এ এটা মানে যে পিপি ফান্ড যে ডিক্লার হবে সেটা কিন্তু কর্মাধ্যক্ষকে নিয়ে হয়নি, রেগুলেশন দেখাতে পারবেন না, মিথ্যা কথা বলবেন না। পূর্ত কর্মাধ্যক্ষ তাহলে কাদের নিয়ে হয়েছে, কাদের নিয়ে হয়েছে? শুনুন, আপনি মুষ্টিময় কয়েকজনকে নিয়ে মিথ্যা কথা বলবেন না ম্যাডাম। আমি শুনুন, আপনি মুষ্টিময় কয়েকজন কর্মাধ্যক্ষকে নিয়ে, ঠিক আছে, সূর্য অট্টের হাত ধরে মানে রাধাকান্ত থাকাকালীন আপনারা কয়েকটা পিউটি ফান্ডে ডিস্ট্রিবিউট করে দিলেন। তাহলে আপনি মমতা ব্যানার্জির ভাবমূর্তিটা নষ্ট করছেন। আপনি তাহলে আপনাদের চিন্তাধারা কিন্তু সেই হবে নয়। কৃষি কর্মাধ্যক্ষ ছিল না আপনাদের ওই মিটিং এ? তাহলে একটা পিপি ফান্ড কে ডিস্ট্রিবিউট করতে গেলে টোটাল কর্মাধ্যক্ষকে সহ, ঠিক আছে, পঞ্চায়েত সমিতির আমি বলে দিচ্ছি ডিস্ট্রিবিউশন কখন হবে আপনার। আপনার পঞ্চায়েত সমিতির টোটাল কর্মাধ্যক্ষ বিডিও সাহেব, আপনি, আপনার সহসভাপতি, টোটাল থাকাকালীন যে ডিক্লার রেগুলেশন হবে সেটাই হচ্ছে ই হবে অর্থ সমিতিতে। এবারে দেখুন, স্থায়ী সমিতিতে আলোচনা হয়, সেই আলোচনাটা স্থায়ী সমিতিতে হয়। অর্থ স্থায়ী সমিতিতে সবাই থাকে। এবার যে সময় পেলটা পাঠানো হয়েছে তখন অর্থ স্থায়ী সমিতি এক মাসে একটা মিটিং হয়, তখন এক মাস হয়নি এবং এক মাসে একটা মিটিং করা যায়নি। তার জন্য স্থায়ী সমিতি পূর্ত স্থায়ী সমিতিতে বসে একটা সিদ্ধান্ত করা। প্রলয় সিং বলে দিল আমার অঞ্চল বা অন্য অঞ্চল দিতে হবে, আমি যেটা দিয়ে যাব, আমি যেখানে রাস্তা খারাপ করব তাদেরকে দেব না। পলয় সিং 3 নম্বর থেকে আকাশ পথে যাবে ব্লক অফিস। এগুলো তো অনৈতিক কথাবার্তা না। এগুলো আপনারা একবারও ভুল স্বীকার করলেন না যে আমরা এটা না দিয়ে আমরা অন্যায় করেছি, এটাই আমাদের সব থেকে বড় খারাপ জিনিস। ম্যাডাম, 18 মাসের জন্য এসছেন, এমন একটা কাজ করুন যেন নজির থাকে, আপনাকে দেখে লোক শ্রদ্ধা করবে। এমন জিনিস করছেন যেগুলো দেখলে আপনাকে লোক মুখ ফিরে নেবেন, এরকম করছেন কেন? কার কথায় করছেন এগুলো? এই 3 সমিতির ফান্ডের টাকা ফিরিয়ে দিতে পারবেন আমাদের? আপনি তো অনেক কথাই বলছেন। ৩ কোটি ২২ লক্ষ টাকা আপনি বলুন, সেখান থেকে আমাদের যদি 5 লাখ টাকা করে দিতেন, 4টা অঞ্চলকে 5-4 20 লাখ টাকা, তাতেও ভাবতাম যে না। আপনি ম্যাডাম, আপনি 5 লাখ চাইছেন, 50 লাখ দিলেন। আমি শুনুন, 5 লাখ ওটা অন্য ফান্ড, এটা অন্য ওটা পশ্চিম, আপনি পশ্চিমবঙ্গ আপনারাই নেতা, আপনারাই যদি মানুষকে ভুল বুঝান তাহলে আমরা নেতাকে আমরা কখনোই মানুষকে ভুল বুঝাই না। সামনেই লোকসভা নির্বাচন, তাই সোমবার সকাল থেকেই চলছিল নাকা চেকিং। চেকিং চলার সময় গাঁজা ভর্তি একটি গাড়ি আটক করল নারায়ণগড় থানার পুলিশ। এদিন রামপুরা টোল প্লাজার কাছে নাকা চলার সময় 40 কেজি গাঁজা সমেত দুজন গ্রেপ্তার হয়।
পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে নদিয়াতে পাচার করা হচ্ছিল এই গাঁজা। ধরা পড়ার সময় গাড়ি থামিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে দুজন, পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে। গাড়িটিকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। ধৃতদের নাম রতন মজুমদার ও বিশ্বজিৎ প্রধান, দুজন ওড়িশায় থাকত বলে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়ে খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দে ঘটনাস্থলে আসেন। পুলিশ সূত্রে খবর, এই দুজন গাড়িতে করে গাঁজা পাচার করছিল। ডিকি থেকে 40 কেজি গাঁজা পাওয়া গিয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পুলিশ। আমাদের নাকা চলছিল ওখানে মঙ্গলপুর উত্তরবার পাশে, তো ওখানে মোটামুটি 11 সময় 11 নাকা একটা হিন্দু গাড়ি খারাপ হচ্ছে হচ্ছিল, তো এরা দুজন গাড়ি থেকে পালিয়ে গেল। পালানোর দেখা গেল কি গাড়িতে ওদেরকে ধরানো, কিন্তু আমাদের পুলিশ চোখে ধরো হয়েছে। তারপরে ওখানে ডিকি খোলা দেখা গেল, তো দেখা যাচ্ছে কি অনেক অলমোস্ট মোটামুটি 24 কিলো গাঁজা ছিল গাড়ি ডিকিতে। তো এখন যেটা আমরা ইনভেস্টিগেট করে পেয়েছি কি মোটামুটি এরা মাল যা পাচ্ছি ওটা হচ্ছে কি মালটা এরা নিয়ে এসছে আপনার উড়িষ্যা থেকে, আর এটা নিয়ে আছে নদিয়া দিকে। এবার আগে এরকম একবার ফেরেছে প্রায় আর এবার ধরা হয়েছে। এখন যা আছে আমার এনডিবিএস কেস আনবে আর এদিকে রিমান্ড নিয়ে যাচ্ছে। রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ব্যবত্তাহাট বাজারে আগুন লাগে একটি দোকানে। ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, 4টি দোকান ভস্মীভূত হয়ে যায় বলেই খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন, তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই খবর। প্রসঙ্গত, অতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে এই নন্দকুমার। গত বছরই জুন মাসে নন্দকুমার মার্কেটে একটি ফলের দোকানে আগুন লাগে, আর তাতেই 6টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঝোড়ো হাওয়াতে আশেপাশের কিছু কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেদিনও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল লক্ষাধিক টাকা। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই মাওবাদী পোস্টার উদ্ধার জঙ্গলমহলে। পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা থানার পাথরি গ্রাম থেকে বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছে পুলিশ। পোস্টারে একদিকে যেমন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তেমনি জেলে বন্দি মাওবাদীদের মুক্তির দাবি জানানো হয়েছে।
নির্বাচনের আগেই ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ এখনই কিছু বলতে চায়নি। আমাদের একটা মিটিং হয়েছে আজকে আইজি সাহেব, কিছুদিন মধ্যে ওনার চিফ স্ট্রাইকারটা আছে, ওনাদের সঙ্গে মিটিং হবে। তো ডেফিনেটলি জঙ্গলের দিক থেকে আমরা আশা করছি কোনো চিন্তার কারণ নেই, আমরা পুরোপুরি অ্যালার্ট আছি। আমাদের অভিযানটা, এই ইলেকশন প্রসেসটা স্টার্ট হয়েছে, আমরা এই মাহলটা আরো বাড়াবো। তার সঙ্গে সঙ্গে ফোর্স আগেরা ওগুলো যে আছে সেটা সেই রিকোয়ারমেন্ট অ্যান্ড এই প্রসেসটা পুরো ইলেকশন কমিশনের গাইডলাইন যে অবজার্ভার অ্যান্ড ডিএস স্যার সবই মিলিয়ে ওটা সিদ্ধান্ত। ক্রিয়াকতা এলাকায় মাওবাদীদের নাম করে কোনো পোস্টার করেছে এই বিষয়টা নিয়ে দেখুন, এটা এই ব্রিফিং এর সঙ্গে যুক্ত নেই, বাট তবু আমি বলে দিচ্ছি, আপনারা বলেছেন এই ধরনের পোস্টার কিছু ডিসক্রিয়েন্ট যারা আছে, যারা এলাকায় কোনোভাবে ভয়ের করাওয়ার ভয়ে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাইছে তারা এটা করছে। আমরা পুরোপুরি চেষ্টা করছি এদেরকে চিহ্নিত করাটা, আমরা পুরোপুরি শখ যেভাবে মানুষকে একটা পোস্টার দেওয়া হয়েছে, যেভাবে যেখানে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো ডিসক্রিমিনেট, যার উদ্দেশ্যটা হচ্ছে অনলি একটা ভয় অ্যাটমসফিয়ার ক্রিয়েট করাটা, একটা নিউসেন্স ক্রিয়েট করাটা, তারাই ডেফিনেটলি আমরা আইডেন্টিফাই করবো, আমরা প্রসেসে আছি আইডেন্টিফাই। ইলেকশন ডিক্লেয়ার হয়েছে না, এরকম অনেক পোস্টার দেখা যাবে তৃণমূলকে থ্রেট করে, তৃণমূলকে অ্যাকিউজ করে, এরকম বহু পোস্টার লেখা চোখে পড়বে এবং পেছনে কারা গেম করছে সেটা সবাই জানে। বিজেপি এই জেলায় ভালো রেজাল্ট করতে পারবে না, সব বুথে সংগঠন নেই, 40 ভাগের ওপরে বুথে সেই ইলেকশন মেশিনারি তৈরি করতে পারবে না, তার সেই পরিস্থিতি নেই। তাই এসব পোস্টার ফোস্টার দিয়ে একটু চমকে দেওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূলকে চমকানো যাবে না। হারমাদরা পারেনি, মাওয়িস্টরা পারেনি, আর বিজেপি তো আমাদের কাছে অনেক ছোট সেই তুলনায়। আপনি কি বলছেন এটা বিজেপিরই? একদম বকলমি। আপনারা রাজনৈতিকভাবে কীভাবে মোকাবিলা করছেন? রাজনৈতিকভাবে আবার মোকাবিলা কি, আমরা এগুলো ইগনোর করছি, এগুলো ইগনোর করছি আমরা, কারণ আমরা মনে করি এগুলো প্র্যাকটিক্যালি চমকে দেওয়ার, ভয় পাওয়ানোর চেষ্টা। মানে মিটিং মিছিল রাজনৈতিক কর্মসূচিতে নেই, ভোট প্রচারে নেই। আমরা যখন ভোটের সমস্ত বুথ কমিটি তৈরি করে ফেলেছি, আমাদের আঞ্চলিক কমিটি হয়ে গেছে, মিটিং মিছিল প্রায় বুথে প্রায় শেষের দিকে আমাদের, এখন আমরা প্রচারে নেমে গেছি, তখন এরা তো বুথ কমিটি দূরস্থান, এখনও পর্যন্ত মিটিংগুলো করে উঠতে পারেনি, শুধু টিভির সামনে আর এই শহরে মেদিনীপুরে খড়গপুরে এই শহরে দু চারটে কর্মী বৈঠক করে খান্তি দিচ্ছে। তাই ওদেরকে এই পথে যেতে হবে, যারা নির্বাচনী পরিকাঠামো তৈরিতে ফেল করে যাচ্ছে তাদেরকে তো এই পথে যেতেই হবে। তাই কোথাও মাওবাদীর নামে পোস্টার লাগাবে, কোথাও হারমাদদের নামে পোস্টার লাগাবে, কোথাও চারটে মিথ্যে কথা বলে পোস্টার করবে, কোথাও হুমকি দেবে, পোস্টার উদ্ধার হয়েছে, এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রশাসনের দেখা উচিত। তৃণমূল বিষয়টাকে হালকা করতে চাইছে, তারা বলছে যে এটা বিজেপির যোগাযোগ আছে। আমি জেলা সভাপতি হিসাবে বলছি, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে নক্সালিস্ট, এই যে দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই যে মুভমেন্ট, তার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। সবচেয়ে বেশি কার্যকর্তা বিজেপির মারা গেছে নক্সালিস্টদের হাতে। স্বাভাবিকভাবেই এই যে ঘটনা, এটাকে ছোট করে না দেখে এটাকে যথাযথ ব্যবস্থা প্রশাসনের নেওয়া উচিত। এবং এই পঞ্চায়েতের প্রাক্কালে তৃণমূলের পায়ের নিচে মাটি নেই জঙ্গলমহলে, পঞ্চায়েত ইলেকশনেও এটা দেখেছে, ওরা এখানে গণ্ডগোল করার চেষ্টা করছে। আর যদি ওই মাওবাদীদের সঙ্গে কারোর যোগাযোগ থাকে সেটা তৃণমূলেরই। আপনারা জানেন কিষানজি কার সাথে যোগাযোগ ছিল, কিষানজিকে কে রাজনৈতিক উদ্দেশ্য চরিত অর্থ করার জন্য ব্যবহার করেছে, সেটা তৎকালীন বিরোধী দলনেত্রী এবং বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং এই আগুন নিয়ে খেলবেন না, এটা দেশের জন্য অত্যন্ত ঘাতক একটা আইডিওলজি। তো এই আইডিওলজির বিরুদ্ধে আমরা তো সামাজিকভাবে আন্দোলন করছি, প্রশাসনেরও গুরুত্ব দিয়ে
এই বিষয়টা দেখা উচিত। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই বোমাতঙ্ক ছড়ালো বেলপাহাড়ি থানার তালপুকুরিয়া এলাকায়। এদিন সকালে ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের তালপুকুরিয়ার জঙ্গল সংলগ্ন এলাকার ধানজমিতে দুটো বস্তা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এলাকায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। খবর দেওয়া হয় বেলপাহাড়ি থানায়, পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। সূত্রের খবর, রাতের অন্ধকারে কেউ বা কারা বস্তা দুটিকে ফেলে দিয়ে গেছে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করার জন্যই। বস্তার ভেতরে কি আছে তা খতিয়ে দেখছে পুলিশ ও বোম স্কোয়াড। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল, পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। ফের দুষ্কৃতীরাজ মেদিনীপুর শহরে। ভর সন্ধেবেলায় মেদিনীপুর শহরের সিপাহীবাজার চকের কাছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মনু পোদ্দার নামে এক বছর ১৬ যুবককে। জানা গিয়েছে মনুর বাড়ি মেদিনীপুর শহরের তলকুই চকে। শহরের এলআইসির ফুটপাতে একটি জুতোর দোকানে কাজ করে সে। কাজ সেরে টোটো করে ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে তার উপর কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় তদন্তে নেমেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পুরনো শত্রুতার জেরেই হামলা চালানো হয়েছে এই যুবকের ওপর। যদিও পুলিশ এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি, তবে মেদিনীপুর কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাতেই ঘটনাস্থলে গিয়ে দোষীদের শনাক্ত করার চেষ্টা চালান। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসছিলাম যা দিতে একটা ছেলে খুলে নিয়ে গেছে, আগে ঝগড়া হয়েছিল। মাঠে গেছিলাম টুপিটা আনতে, দিয়ে অনেক কষ্ট আটকাচ্ছিল, দিয়ে ছুটে এসে দিয়ে এখানে দেখে। তখন তুমি মানে একাই ছিলে? একা ছিল, সবাই ছিল আমরা, ওই ছানাটাকে আটকে ছিল সবাই। আচ্ছা, কি পুরনো গন্ডগোল ছিল? হ্যাঁ। কেন মারলো তোমাকে? কোথায় বাড়ি? তোলাপাড়ায়। আর ঘটনাটা ঘটেছে কোথায়? ঠিক আছে, কি নাম তোমার? কাঁথি এগরা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। দুর্ঘটনাটি ঘটেছে কাঁথি এগরা রাস্তায় কচুরির বাসস্ট্যান্ডের কাছে। মৃত বাইক চালকের নাম সুমন পয়ডা, বয়স ২৭। মৃত সুমনের বাড়ি কাঁথি থানার মাঝনাতে। জানা গিয়েছে সোমবার বিকেল ৪টে নাগাদ কচুরি বাসস্ট্যান্ডের কাছে ছোট একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রক্তাক্ত অবস্থায় বাইক চালক মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে বাসিন্দারা বাইক চালককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করান। কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পার্থ ঘোষ সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসকের দপ্তরে। আগামী ১২ মে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা তমলুক এবং কাঁথিতে নির্বাচন হবে। ১৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়া শুরু এবং ২৩ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৮,৮২,৯৪৮ জন। পুরুষ ভোটার রয়েছেন
20,08,902 জন, মহিলা ভোটারের সংখ্যা 18,73,979 জন। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 4,354টি। এখন আর কেউ এটা ক্যারি করতে পারবেন না, এক্সেপ্ট যাদের ক্ষেত্রে ডিউটির ক্ষেত্রে প্রয়োজন, যেমন পুলিশ পার্সোনাল বা অন্যান্য সিকিউরিটি পার্সোনাল যারা এটার জন্যই আছেন, তারা ছাড়া এটা আমরা একটা 144 সিআরপিসির একটা ইয়ে করছি আজকেই। আর লাইসেন্সড আর্ম কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা আমাদের একটা স্ক্রিনিং কমিটি আছে, যেখানে ডিস্ট্রিক্ট ভাইস স্টেট এবং এসপি হচ্ছে যার মেম্বার, সেখানে আমরা রিভিউ করবো যে কোন কোন ক্ষেত্রে এটা ডিপোজিট দিতে হবে, সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা এটা থানায় ডিপোজিট নেওয়ার ব্যবস্থা করবো। ব্যাংকের সাথে আমরা একটা মিটিং করব, যেখানে কিছু কিছু ট্রানজাকশন যেগুলো 10 লাখ টাকার উপরে যদি কোনো সাসপিসিয়াস ট্রানজাকশন হয়, সেটা তাদের ইয়ে হচ্ছে আমাদের নজরে আনা, সেটা আমরা তাদেরকে অ্যাওয়ার করবো। গতকাল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার সাথে সাথেই আমাদের ইয়ে চালু হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্টের প্রভিশন চালু হয়েছে, পাবলিক যে প্রপার্টি আছে সেখানে কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। আমরা অলরেডি আমাদের যারা এসডিও এবং বিডিও আছেন তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেই মোতাবেক তারা আজ থেকে ব্যবস্থা শুরু করবেন। এবং যে প্রাইভেট যে প্রপার্টি অর্থাৎ ব্যক্তিগত কারোর দেওয়াল বা বাড়ি, সেখানে যদি তিনি পারমিশন না নিয়ে থাকেন, মানে আমি বলতে চাইছি যিনি লিখেছেন তিনি যদি ওনাদের পারমিশন না নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে নোটিশ দিয়ে নিয়ম অনুযায়ী সেটা ডিসপোজাল করবো বা সেই জাল লিখন মোছার ব্যবস্থা করবো। কোনো রাজনৈতিক ইয়ে যারা পদে আছেন তারা নিজের অফিসিয়াল ওয়ার্ক ছাড়া কোনো অফিসিয়াল ভেহিকেল ইলেকশন ক্যাম্পেনিং এর সাথে যুক্ত করতে পারবেন না, এটা নিয়ম আছে, আমরা তাদেরকে সচেতন করবো কালকে মিটিং এ। অলরেডি আমরা পলিটিক্যাল পার্টি মিটিং আগেও 2-3 বার করেছি এবং সেখানে তাদেরকে বলেছি। আমরা আগেই বললাম আমাদের যে কমপ্লেন মনিটরিং সিস্টেম এটা নিয়ে বললাম, মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি, সেই কমিটিতে যদি কেউ কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ইলেকট্রনিক মিডিয়াতে কেউ যদি কোনো বিজ্ঞাপন দিতে চান পলিটিক্যাল ভোটের প্রচারের জন্য, সেক্ষেত্রে তাদের একটা প্রি সার্টিফিকেশন আমাদের এই কমিটি লাগবে এবং আমাদের কমিটি সেটা দেখে, সেখানে কোনো কিছু আপত্তিকর বা বিতর্কিত নেই সেটা দেখে এই সার্টিফিকেশন আমরা দেবো, তারপরে তিনি সেটা করতে পারবেন। মূলত এগুলোই ছিল আমাদের তরফ থেকে। আমাদের এখানে আমার সাথে 30 অ্যাড করতে চাই এবং স্পেশালি হচ্ছে আমি 30 তমলুক পিসির রিটার্নিং অফিসার এবং আমার ডান দিকে যে শেখর সেন, শেখর হচ্ছে 31 কাথি পিসির রিটার্নিং অফিসার, আরো 2 এডিএম স্যার আছেন, এডিএম জেনারেল এবং এডিএম এলআর, তারা যদি অ্যাড করতে চায় নাহলে আপনারাও কিছু যদি বলতে চান বা অন্যান্য আধিকারিকরা। সংবাদ এ পর্যন্তই, নমস্কার। আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।